আমি এখনো পর্যন্ত ক্লিয়ার পাইতেছি না কথা। তো প্রথম নম্বর চরিত্রের মানুষ হল সে কোনোদিন কার উপরে জুলুম করে না, তবে তার উপরে যদি কেউ জুলুম করে তখন লোকটা তাকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করলে ততটুকুই নেয় যতটুকু তার উপরে অত্যাচার করা হয়েছে। দ্বিতীয় নম্বর খুলুকে আহসান, অতি উত্তম চরিত্রের মানুষ। এই চরিত্রের মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করে না, বরঞ্চ তার উপরে যদি কেউ জুলুম করে তখন সে তাকে মাফ করে দেয়, তাকে কি করে মাফ করে দেয়। এই চরিত্রটা সাধারণত হাক্কানি উলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের, ইমানদারদের, কোরআনওয়ালাদের, সুবহানাল্লাহ বলেন। আরেকটা চরিত্র আছে খুলুকে আজিম, যেটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়, যেটা একমাত্র আমার নবীর জন্য খাস ছিল। কার জন্য? একমাত্র আমার নবীজির জন্য খাস ছিল। আমার নবী হলেন খুলুক আজিমওয়ালা মানুষ। এই চরিত্রের মানুষের অভ্যাস হল কোনোদিন কারো প্রতি জুলুম করবেন এটা কল্পনাও করা যায় না, তবে তার উপরে যদি কেউ জুলুম করে প্রথম নম্বর তাকে সে মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর উল্টা তার জন্য হিদায়াতের দোয়া করেন। তিন নম্বর তার জন্য আরো সহানুভূতি দেখান। কথাটা কি বুঝাইতে পারলাম? যেমন দেখবেন, উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইহুদির বাড়িতে কাজ করবেন। নবীজির দায়িত্ব হল কুয়া থেকে বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠানো, এটা হলো আমার নবীর কাজ। ইহুদির সাথে চুক্তি হয়েছে, এক বালতি পানি উঠায় দিলে নবীজিকে দুইটা খেজুর দিবে। এক বালতি পানি উঠালে আমার নবীকে কি দেবেন? কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে ইহুদির রশি ছিল দুর্বল, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে, এতে আমার নবীর দোষ কি? কোন দোষ আছে? বদমাস ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে থাপ্পড় বসায় দিছে। নাউযুবিল্লাহ। নবীজি কিচ্ছু বললেন না, চুপচাপ দাঁড়ায় রইলেন। অথচ আমার নবী যদি চাইতেন ইহুদিয়ের উল্টা থাপ্পড় দিয়ে দুনিয়ার থেকে বিদায় করার মতো শক্তি আমার নবীর ছিল কি ছিল না? আমার নবীর মধ্যে কেমন শক্তি ছিল? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার নবীজির মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি নবীর একার মধ্যে ছিল। নবীজি একার মধ্যে ছিল। এবার হিসাব করেন, আমার নবী যদি এক থাপ্পড় লাগাই দেন ইহুদির বাচ্চা বেঁচে থাকার কোনো কায়দা ছিল না? আমার নবী কি করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে করে ইহুদিকে বললেন, চাচা আপনি রাগ করেন না, আপনি রাগ করেন না, বালতিটা পড়ে গেছে আমি উঠায় দিতেছি। নবীজির নবুয়তি হাত আর কুয়ার মধ্যে ঢুকায় দিছে। কুয়া তো লম্বা কুয়া, আমার নবীর হাতে উঠবে কেমনে? এটা আমার নবীর মুআজিজা। আল্লাহু আকবার, নবীজি মুআজিজা। কুয়ার মধ্যে হাত ঢুকায় দিয়ে লম্বা হাত করে কুয়ার থেকে বালতিটা উঠে ইহুদির সামনে দিয়ে দিছে। এবার ইহুদির রাগটা একটু বন্ধ হয়ে গেল, হঠাৎ করে আশ্চর্য হয়ে গেছে, এত গভীর কুয়ার থেকে পানি উঠানো নরমাল কারো দ্বারা সম্ভব নয়, ব্যাপারটা কি, কারণটা কি, কেমনে উঠাইল? আশ্চর্য হয়ে দিলটা যখন নরম হয়ে গেছে
আমার নবী আসতে করে ইহুদির হাতটা ধরে একটু একটু করে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ, হালকা হালকা করে মালিশ করে আস্তে আস্তে করে ডাক দিয়ে তা চাচা যান আপনি কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ, আপনি কি পাইছেন? ব্যথা পাইছেন। আর উল্টা সহানুভূতি দেখাচ্ছে। ইহুদি দেখলো কি ব্যাপার, এই চরিত্রের মানুষ তো নর্মাল কোনো ব্যক্তি হতে পারে না, আর এই চরিত্র তো সাধারণ কোন মানুষের হতে পারে না। অবশ্যই দুইটা জিনিস একত্রিত হয়েছে, একটা হলো আরে বাচ্চাদের জন্য আমার যে কি ডিস্টার্ব হতেছে, আপনারা কি করেন, আপনারা সামনে বসেন তাইলে তো হয়ে যায়, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা এসে পিছনে বসি, দেখবেন যারা ওয়াজ শোনার লোক এরা এসে ওই পিছনে বলে, যারা ওয়াজ বুঝবে এরা খালি পিছন দিকে চাপে, সামনে যত আগাই দিবে পিছন দিকে যাবে। বাচ্চারা সামনে ডিস্টার্ব করবে, ওরা কি বুঝে কথা বুঝেন নাই, ওরা তো আপনারা আমার হিসাব বুঝবে না। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক একটা বাচ্চা নিয়ে গেছে, ছোট বাচ্চা বাহিরে পাঠিয়েছেন, তাকায় দেখতেছে ছোট্ট বাচ্চাটা রুমের একটা কিনারায় গিয়ে একদম জড়সড় হয়ে বসে গেছে। হুজুরের মনে একটু লাগছে কি ব্যাপার, এত ছোট বাচ্চা বাচ্চাদের সাথে মুরব্বিয়ানা আচরণ করা ঠিক না। আপনি একটা বাচ্চারে যদি ধমক দেন আই বেটা করছো কেন, তো কি বুঝবে যে করছি কেন, ও কি বুঝি নাকি হ্যাঁ কোনটা আজাদি সাহেব কোনটা মুক্তি দেওয়ার সে বুঝুর কোনটা আমরা হুজুরের সামনে ঠিক করে দাঁড়াই না, তুই হুজুরের কান দুটো বয়ে নিছ। সাহসী বানাবে, যা হোক এ বিষয়ে লম্বা আলোচনা, এটা আর একদিন করব ইনশাআল্লাহ। পিতা মাতার প্রতি বাচ্চাদের জন্য কি করণীয় আছে এ বিষয়ে লম্বা আলোচনা, এ বিষয়ে আজকে আলোচনা নয়। বৃদ্ধাশ্রমে বাবা মা খালি খেলি যায় না, বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রথম ভুল বাবা এবং মাই করে, কারণ বাবা এবং মা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে না। যেই শিক্ষায় শিক্ষিত করলে সন্তানগুলো সত্যিকার মানুষ হবে, সন্তানদেরকে ওই শিক্ষা আমরা দেই না। এই জন্য সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অ্যাডভোকেট হয়, পাইলট হয়, ব্যারিস্টার হয়, ব্যাংকার হয়, বিশাল বড় চাকরিজীবী হয়, বিশাল বড় শিল্পপতি হয়, কিন্তু মানুষ হয় না। মনুষ্যত্বের শিক্ষা নেই। আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, 100 জন আলেমের মধ্য থেকে একজন আলেম দেখান যার বাবা তার মা বৃদ্ধাশ্রমে। কিন্তু আমি আপনাদেরকে হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় অ্যাডভোকেট, বড় পাইলট, বড় ব্যারিস্টার, বড় ব্যাংকার, বড় শিল্পপতি, বড় কিছু, কিন্তু তার বাবা তার মা বৃদ্ধাশ্রমে বসে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কি আছে না নেই?
এটা বুঝা গেল আপনি বিশাল কিছু হয়েছেন ঠিক, কিন্তু মনুষ্যত্বের শিক্ষা পান নাই। মাদ্রাসার মধ্যে অনেক বিশাল কিছু হয় নাই, হুজুর হইছে, মোল্লা হইছে, আপনার ভাষায় কাট মোল্লা হইছে, কিন্তু যতই কিছু গালি দেন লোকটা মানুষ হইছে। লোকটা কি হইছে? এই সাউন্ডটা ভাষায় দাও, সাউন্ডটা ভাষায় দাও ভাইরা। আসুন, কি বলছিলাম, নবীজি পাল্টা করে আরো সহানুভূতি দেখাইলেন, ডেকে বললেন, চাচা আপনি কি ব্যথা পাইছে? আমার নবীজির এই চমৎকার আচরণ দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেছে, না এই আচরণ মানুষ তো নর্মাল কোন মানুষ হতে পারে না, যেহেতু একদিকে মুজিজা আর একদিকে উত্তম ব্যবহার, দুইটা দেখে ইহুদি আমার নবীর পদমে পড়ে গেছে। জোরে চিল্লায় কন্যা, চিল্লায় কন্যা, কদমের মধ্যে পড়ে আমার নবীর কাছে আস্তে করে ডাক দিয়া বললেন, পয়গম্বর আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله الله اكبر زبان কলব এজন্য চরিত্র কয় ধরনের হয়? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, কয় ধরনের হয় চরিত্র? সাধারণত তিন ধরনের হয়। এক নম্বর চরিত্র হলো উত্তম চরিত্রের মানুষ, দ্বিতীয় নম্বর চরিত্র হলো অতি উত্তম চরিত্রের মানুষ, তিন নম্বর চরিত্র হলো আজিম খুলুক আজিম ওয়ালা মানুষ, মহান চরিত্রের মানুষ। পৃথিবীর মধ্যে যত নেতা আছে হিসাব মিলায় দেখেন, উত্তম চরিত্র অতি উত্তম চরিত্র হবে তো দূরের কথা, এদের চরিত্রই তো ঠিক নাই, সরিকন ঠিক কি না? কারণ এখনো পর্যন্ত বড় নেতা হয়েছে মিথ্যা কথাই ছাড়তে পারে নাই, বড় নেতা হয়ে গেছে রাস্তার 50% সেঞ্চুরি করে খাওয়া বন্ধ করতে পারে নাই, বড় নেতা হয়ে গেছে এখনো পর্যন্ত মাদক ছাড়তে পারে নাই, বড় নেতা হয়ে গেছে অথচ তার মাধ্যমেই আবার পাচার হচ্ছে, ঠিক না বেটি? বিশাল বড় নেতা, তার নামে সিন্নি পড়ে মিরপুর এলাকায়, মনে করেন কথার কথা বলছি, কিন্তু হিসাব মিলায় দেখবেন জগতের যত অপরাধ সব তার দ্বারাই হচ্ছে, ঠিক কিনা? আমার নবী কি এত চমৎকার আদর্শ দিয়ে আল্লাহ কেন বানাইলেন? কারণ কি? কারণ আছে না? কেন তোমার চমৎকার আদর্শ দিয়ে আমার নবীকে তৈরি করলেন? কারণ আমার নবীকে পাঠানোর একটা আল্লাহ পাকের উদ্দেশ্য আছে। রাসূল আরবিকে বুইস্তুরি উতাম্মিম মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি নবীকে পাঠানো হয়েছে। আমার নবী কেমন একটা সময় পাঠানো হয়েছে যখন মানুষের কোনো চরিত্র ছিল না, মানুষ চরিত্রের নামে বিচরিত্র হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, হারাম কথা বলা, মিথ্যা কথা বলা, এটা মানুষের জন্য কোনো বিষয় ছিল না, এতটা মানুষ চরিত্রহীন হয়ে গেছে। বাবার সম্পত্তি আত্মসাৎ করার জন্য সন্তান নিজের মাকে বিয়ে করতে পর্যন্ত কণ্ঠবোধ করত না, নাউজুবিল্লাহ, চিল্লায় জোরে বলেন, মানুষ এতটা বিমুখ হয়ে গেছে, দুনিয়ামুখী হয়ে গেছে, মানুষ এতটা আল্লাহ বিমুখ হয়ে গেছে, এতটা বদ্দিন হয়ে গেছে, এতটা চরিত্রহীন হয়ে গেছে মানুষগুলো, সেই সময় যে সময় বাবার সন্তান আত্মসাৎ করার জন্য নিজের বোনকে বিয়ে করত, নিজের চাচাতো বোনের সম্পদ আত্মসাৎ করার জন্য নিজের আপন চাচাকে মেরে ফেলত, বিয়ে শাদি কাকে বলে মানুষ সেটাই চিন্তা না। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে এসে এই মানুষগুলোর মাঝে যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, আমার নবী যখনই বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আমার নবী যখনই
দিয়ে বললেন, মানব সকল, এই দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার মালিকরে যদি রাজি খুশি করতে পারো, মালিকরে যদি রব বলে মেনে নিতে পারো, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিতে পারো, তাইলে দুনিয়ার সকল অশান্তি দূর হয়ে যাবে, সমাজের মধ্যে আস্তে আস্তে করে শান্তি বিরাজ করবে। ঠিক আমার নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে গেল, নবীর নবুয়তি প্রাপ্তি থেকে আরম্ভ করে নবীর ইন্তেকালের মধ্যে মাত্র 23 বছরের জিন্দিগির মধ্যে পরিস্থিতি এত চমৎকার হয়ে গেছে, এত চমৎকার হয়ে গেছে। আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে এত চরিত্রবান সাহাবী তৈরি হয়ে গেছেন, সামনে লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, ওদিকে ভ্রক্ষেপ করবেন না, হারাম তো তাই ওদিকে ভ্রক্ষেপ করা যাবে না। যে সাহাবায়ে কেরাম ছিলেন জাহান্নামের আসামী, যে সাহাবায়ে কেরাম ছিলেন এক সময় জাহান্নামের আসামী, সকল দুনিয়ার সবকিছু বাদ হয়ে গেল আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে, এই মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার নবীর আদর্শের মধ্যে শান্তি আছে না নাই? চিল্লে আওয়াজ করে জুড়ে বলুন, আছে না নাই? আমি তো প্রায় বলি, একজন ইহুদি মানুষ লোকটা গম চাষি ছিলেন, চাষ করতো, গমের চাষ করতো, প্রতি বছর যেই পরিমাণ ফসল হইত, এই ফসল দিয়ে সারা বছর লোকটা সুন্দর করে চলতে পারত। একবার ফসল একটু কম হয়েছে, চিন্তা করতেছে কেমনে চলবো। উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, লোকটার 2 মাস খানা কম হয়েছে, গ্রাম দেশে দেখবেন যারা ফসলাদি চাষ করে, ধান উৎপাদন করে, চাউল বানায়, আছে না? এদের কিন্তু ওটা মাসিক হিসাব আছে, আছে না? জোরে বলো। বাৎসরিক হিসাব আছে, এই পরিমাণ ধান উঠবে, এটা দিয়ে আমি সারা বছর চলবো, এই পরিমাণ বিক্রি করবো, এটা দিয়ে সংসার চালাবো। আবার কিছু ধান রেখেও দেয় ওটা পরবর্তীতে বীজ করার জন্য। ওই যে গমওয়ালা প্রতি বছর তার যে পরিমাণ ফসল হয় সেটা দিয়ে সারা বছর তার চলার মতো গতি হয়ে যায়, কিন্তু এক বছর গম একটু কম হয়েছে, হিসাব মিলায় দেখতেছে 12 মাসের মধ্যে 10 মাস চলার মতো গম তার হয়েছে, 2 মাস চলার মতো গম তার অভাব আছে। মনে করেন তার প্রতি বছর 12 বস্তা গম হয়, এক বছর 2 বস্তা গম হয়েছে, কম হয়েছে 10 বস্তা গম হয়েছে। মনের মধ্যে বড় চিন্তা চেতনা, বড় টেনশন, বিভিন্ন লোকজনদের কাছে গিয়ে পরামর্শ শুরু করে দিয়েছে, স্ত্রীর সাথেও পরামর্শ করতেছে, প্রাণের স্ত্রী গো, কেমন করে আমি চলবো, কেমন করে আমি চলতে পারি, আমার একটু পরামর্শ দাও। লোকটা আস্তে আস্তে করে যখন স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, প্রাণের স্ত্রীর ডাক দেখায়, স্বামী আমার, শুনেছি মদিনাতে নাকি একজন নবী এসেছেন, মুসলমানদের নবী, এই নবী নাকি মুসলমানদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেয়, পরামর্শ দিলেই নাকি মানলে মুসলমানদের মুক্তি হয়ে যায়, তুমি একটু যাও না, তুমি একটু যাও না, মুহাম্মদের কাছে যাও না, গিয়া দেখো তোমার সমস্যার কথা বলো, বললেই দেখবো হয়তো তোমার কোনো সমাধানের কথা সে বলে দেবে। লোকটা আসতে গেলে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সামনে ঈশা নিজের অভাবের কথা বললে, আমার নবী বললেন, এক কাজ করেন, আপনার ঘরে যেই গয় বস্তা গম আছে ওখান থেকে 2 বস্তা গম এনে মদিনার মানুষের মাঝে বিলায় দা। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ওই বেটার মেজাজ গেছে গরমায়া, এই হুজুর করে আসিবন উল্টাওয়াজ, আমরা এমনি আসি অভাবের মধ্যে, এর মধ্যে হুজুর এক মাহফিল দিয়ে বেরিয়েছে, এই কথা কন না কেন? এমনি আমরা গুদারা গাড়ের মানুষ, বড় অভাব অনটনে ভোগ করি, এর মধ্যে কোথা থেকে কোন হুজুর এসে আমাকে মসজিদে ইমামতি কইরা এক মাদ্রাসা দিয়ে বইছে, খালি মাহফিলে সামতেছে, এই কথা কন না কেন? আছে না? কিছু ভাব লিখ দেখবেন শান্তি গরম হয়ে যায়, আবার ওই কোনায় বসে বসে কিছু লোক করবো, হ্যাঁ এখন নতুন ব্যবসা খুলে বসে, আরে মিয়া
ব্যবসা খুলে বসছে, কসম আল্লাহ, মাদ্রাসায় পড়ে একজন শিক্ষক যা পায় তার চেয়ে সিএনজি চালাইলেও বেশি টাকা পাওয়া যায়। যদি বলেন ব্যবসার জন্য বসছি, তাহলে মাদ্রাসা খুলে বসা লাগে না মিয়া, মাদ্রাসা খুলে বসা লাগে না। পাবলিক এখনো পর্যন্ত অত ভালো হয় নাই, এখনো ভালো মগা রয়েছে, হালকা বন্ড পীরের খানকা খুলে বললেও কম ব্যবসা না। কথা কন না কেন, ঠিক না বেঠিক? একজন আলেম যে পরিমাণ লেখাপড়া করে, এই পরিমাণ লেখাপড়া একটা জেনারেল শিক্ষিত মানুষ যদি করে, কমপক্ষে তার 80 থেকে 1 লক্ষ টাকার উপরে বেতন হয়। বলেন ঠিক না বেঠিক? তবে একজন আলেম কেন এত টাকা লেখাপড়া করার পরে, এত কষ্ট, এত মেহনত, এত কষ্ট করার পরেও মাত্র অল্প টাকায় খেদমত করে? কারণ কি? কারণ হলো এরা চাকরি করে না, এরা খেদমত করে, চাকরি করে না, খেদমত করে। আপনাদের এলাকায় এসে আমার উস্তাদি মুহতারাম হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহাদ্দামত বরকাতুহুল আলিয়া মাদ্রাসা করেছেন, আমার কাছে তো মনে হয় কসম আল্লাহ নিয়ত ওই একটাই, মাদ্রাসার কারণে যদি এই এলাকার 5 জন 10 জন 20 জন বাচ্চা কোরআন ওয়ালা হয়, ইসলাম ওয়ালা হয়, দিন ওয়ালা হয়, একটু নামাজ পড়তে শিখে, দিন পড়তে শিখে, কোরআন ওয়ালা হয়, আল্লাহর কসম এটা কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে। বলবেন হুজুর তাহলে আপনি টাকা নেন কেন, টাকা কেন নেন, বেতন কেন নেন? আরে ভাই, ওলামায়ে কেরাম বেতন এই জন্যে নেয়, সংসার চলার জন্য লাগে, তাই নেয়। সংসার চালানোর জন্য যদি টাকা না লাগতো, তাহলে এটাও আমার কাছে মনে হয় ওলামায়ে কেরাম নিত না। কি কথা বান না কেন? একটা মসজিদের ইমাম যিনি, মসজিদের ইমামতি মানে 24 ঘন্টা ডিউটি। কি কথা বান না কেন? এরপরে সভাপতি সাহেবের ঠেলা, সেক্রেটারি সাহেবের ঠেলা, নামাজ দেরি হয়ে গেলে হুজুর কি আছে না না হ্যাঁ, ঘরের বউয়ের লেগে পারে না, হ্যাঁ হুজুরের লেগে এসেছিল, হ্যাঁ কথা বল না কেন মিয়া, আছে না নাই? সভাপতি সাহেব, আপনাদের এলাকার সভাপতি অনেক ভালো আলহামদুলিল্লাহ, তবে আমি আরেক জায়গার কথা বলতেছি আর কি, আমাকে যাত্রাবাড়ি এলাকার সভাপতি করে কথা বলতেছি। সব ঠিক, আপনি সভাপতি হয়েছেন কিন্তু আপনি আলেম হইতে পারেন নাই। কি কথা বল না কেন? একজন আলেমের লাগে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন মিয়া, কারণ একজন আলেমের দোয়ার কারণে আল্লাহ আপনার কপাল খুলে দিতে পারেন, আবার কোন আলেমের বাচ্চার কারণে আল্লাহ আপনাকে নিকৃষ্ট জাহান্নামে ফেলতে পারে। পারেন না, ঘরের বউয়ের লগে এসে হুজুরের লগে ছিল মসজিদে এসে বয়ে বয়ে মসজিদের ভোলার এমনি হাতায় আর মহাজন সাহেব ধমকায়, মহাজন সাহেব এত মারা কিনলে গা, আমি মহাজন সাহেব খাদেন, তুমি খাদেন না, তুমি সভাপতি হয়ে গেছে, তুমি একদিন ঝাড়ু দাও। আরে বাবা, ঝাড়ু দিবে পেছনে হাত বেঁধে পেট দুইটা বাসায়, কি কথা কান না কেন? আর আল্লাহ না করুক, হুজুর যদি কোরআন এবং সুন্নাহ থেকে ভালো কোনো কথা কইতে পারে, তাইলে হুজুর রাজনীতির কথা বুঝে। এই অভ্যাসগুলো পরিবর্তন করেন, অভ্যাসগুলো পরিবর্তন করেন। এই অভ্যাসগুলো যতদিন থাকবে আপনার ভেতরে দিন ততদিন ঢুকবে না। এই অভ্যাসগুলো বের করেন, বের করে ওখানে আমার নবীর আদর্শ ঢুকানোর ফিকির করেন, কোরআন ভেতরে ঢুকানোর ফিকির করেন। লজ্জা লাগে না আপনার একজন হুজুরের ধমক দিয়ে কথা বলেন, আপনার কালিমা তৈয়বা শুদ্ধ হয় না, আপনার নামাজ শুদ্ধ হয় না, আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় না, লজ্জা তো মাথা নিচু করে হাঁটা দরকার। হুজুরের গালি দেন, সাহস কত বড় আপনার, হ্যাঁ মনে করছেন কি হুজুর 20 বছর 25 বছরের বয়স, অল্পটাই হ্যাঁ হবাই মাত্র হুজুর দাওয়ারা ভারে গিয়ে আইছি, বয়স কম, আমি অত বড় মুরব্বী 4 বার হজ করছি, লজ্জা লাগে না আপনার? কত বড় হইছে, নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছে? হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি বড় না নবীজি বড়? হুজুর আমার চেয়ে আলেমের দিক দিয়ে অনেক বড়।
আরো জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনি সভাপতি সাহেব হুজুরের চেয়ে ক্ষমতায় বড়, আপনি টাকাওয়ালা হুজুরের চেয়ে সম্পদে বড়। মনে রাখবেন হুজুর আপনার চেয়ে আইলেমে বড়। যত টাকাওয়ালা হন, যত বড় ক্ষমতাওয়ালা হন, মরার সময় সব ফাইনাল। হুজুরের আইলেম আছে, আইলেম দিয়ে মৃত্যুর পরে হুজুরের পাগলামি শুরু হবে। তাকায় তাকায় দেখবেন কায়ামতের দিনে হুজুররা কি পাগলামিটা করে। রাগ করলেন? রাগ করলেন? হুজুর করে জঙ্গি করে গালি দিবেন, কে কে হাত তোলেন? আল্লাহ হেফাজত করুন, জোরে বলো না, আমি আরো জোরে বলো। এরকম মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই? মসজিদ হওয়ার দরকার আছে না? মাদ্রাসা মসজিদ যত হবে মানুষদের তত চরিত্র ট্রেনিং হবে, ঠিক কিনা জোরে বলো। মিয়া মিয়া, এখন তো কথা বললে রাগ করবে। তুই বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে খয়রাত করে মার্কা নিয়ে এমপি হইছো, সংসদে দাঁড়ায়া মাদ্রাসাকে বিষ বৃক্ষ কও। তোমার তো নিজের পার্সোনাল একটা ভোটও নাই, মেম্বারে ভোটও পাইবে না, আরেকজনের কাছ থেকে ধার করে ভিক্ষা করে এরপরে মার্কা নিয়ে এমপি হইছো। মাদ্রাসাকে বিষ বৃক্ষ কও কেমনি? তুমি কলিজা কত বড়? হ্যাঁ, কলিজা কত বড় তোমার? এটা 92% মুসলমানের দেশ, তোমার বুঝে আছে না? এদেশের মুসলমান যদি এত নির্দয় হতো, শান্ত শিষ্ট না হতো, এই কুলাঙ্গার রাশেদ খান মেননের কলিজাটা টান দিয়ে পত্তিনে ছেড়ে ফেলা হতো, ঠিক নাকি ঠিক? চিৎকার করে কম। কিন্তু আমরা উশৃঙ্খল নয়। নিউজিল্যান্ডের দিকে আজকে তাকাও, আজকে তারা ইহুদি, কিন্তু মানবতা সারা বিশ্বকে দেখায় দিয়েছে। আপনারা জানেন শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আজকে দেখলাম নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সে নিজে হিজাব পরে মুসলমানদের কাছে এসে সালাম দিয়ে কথা বলে, এবং কোরআন তেলাওয়াত, সংসদের অধিবেশন শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। আলহামদুলিল্লাহ, জোরে কো। আমার কাছে তো মনে হয় ইসলাম বিজয় বেশি দূরে নয়, আল্লাহ তাআলা খুব শীঘ্রই ইসলামের বিজয় দেবে। কারণ ইসলামের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রমাণ পায়, যেখানে মুসলমানদের রক্ত ঝরে সে মহল্লা থেকে, সে এলাকা থেকে ইসলামের বিজয় শুরু হয়। যেখানে মসজিদের মধ্যে নামাজরত ব্যক্তিদের 50 জনের উপরে মুসল্লিদের রক্ত ঝরেছে, আজ হোক কাল হোক 20 বছর পরে হোক, আল্লাহর কসম, আল্লাহর কসম, নিউজিল্যান্ড থেকে ইসলামের পতাকা উঠতে থাকবে। ইসলাম হল চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোনা ইসলাম হল চিরদিন, ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা, আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, কোনা কোনা, ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। লোকটার মেজাজ গেছে বুড়া গরমায়া, স্ত্রীর কাছে যায় কয়, এই মাইকে আওয়াজ নাই, এই দেখো তো কি হইছে, একটু অপেক্ষা করেন দেখতেছি। কি বেটা মাইক লাগাইছো বুঝলাম না, কোনো কারণ এত ডিস্টার্ব করলে কথা বলা যায় না। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, শোনা যায়? অপেক্ষা একটু করেন, এই বক্সের সাউন্ড যায় না আপনাদের কাছে, একটু অপেক্ষা করেন, শোনা যাবে ইনশাআল্লাহ। তো লোকটার মেজাজ গরম হয়ে গেছিল, স্ত্রীর কাছে এসে ডাক দিয়ে কার কাছে পাঠাইছো মানে এমনি এসে আবাবের মধ্যে আরো মদিনার মানুষের
গম বিলাই দিতে কয়, মিজাজ গরম কুড়া। স্ত্রীর কাছে আয়েশা বললে, স্ত্রীকে আরে মুহাম্মদ যেহেতু বিষয়টা বলছে অবশ্যই এর মধ্যে কোন বরকত নিহিত আছে। আল্লাহ আকবার, যাও না যাও না। স্ত্রীর কাছে দেখবেন সবাই ধরা, বড় লোককে আরো বেশি ধরা, কথা কয় না কেন? স্ত্রীর কথা অনুযায়ী নবীজি দুই বস্তা গম নিতে গেছি তো, এক বস্তা নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রয়েছে, দুই বস্তা নেয় নাই, এক বস্তা নিয়ে দাঁড়ায় আছে। প্রথম যার সাথে সাক্ষাৎ, আল্লাহ আকবার, তিনি হলেন হযরতে আমার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। চিল্লায় কান আল্লাহু আকবার, এই বেটা তোর সিনে না কিডা উসমান কি আলী কি আবু বকর কি ওমর ডাক দিছে, এদিকে আসো, এক বস্তা গম দিব তোমারে। হযরত উসমান কা ভাই আমার গম দিবা, বাসার থেকে একটু খবর নিয়ে আসি আমার গম লাগবে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খবর নিয়ে এসে ডাক দিয়া কা ভাই বাড়ির থেকে খবর নিয়েছি, আমার স্ত্রী বলেছেন আজকের দিন আরো দুই দিন, কয়দিন হলো, মোট তিন দিনের খানা আমার ঘরে রিজার্ভ আছে, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী এমন একজন মানুষকে খানা দাও। সুবহানাল্লাহটা আওয়াজ করে চিল্লায় জোরে কন, মিয়া ওই ইহুদির বাড়ি আছে খানা কয়দিনের কন্যা কন্যা কয়দিনের, দশ মাসে। আর হযরত উসমান গনির ঘরে কয়দিনের আছে, এই বেটার ঘরে দশ মাসের খানা, এরপরেও টেনশন, আর এর ঘরে তিন দিনের খানা তারপরেও টেনশন নাই। বুদ্ধিমান হয়ে তখনই বস্তা নিয়ে বাড়ি ফিরা দরকার ছিল, মগার ঘরের মগাত ব্যাক করার ঘরের ব্যাক করলে দাঁড়ায় রিস। সন্ধ্যার এক মুহূর্তে হযরত আমর ফারুকের সাথে সাক্ষাৎ, ডাক দিছে ভাই আসো তোমার একটু গম দিই। হযরত আমর ফারুক গিয়া কয় তাহলে বাড়ির থেকে খবর নিয়ে আসো, বাড়ির থেকে খবর নিয়ে এসে করে আসতে ডাক দিয়া কয় ভাই খবর নিয়েছি, বাড়ির থেকে খবর নিয়েছি, আমার স্ত্রী বলেছেন আমার ঘরে আজকের দিন আগামী আরো একদিন, জোরে কন্যা জোরে কন্যা, দুই দিনের খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। সারাদিন দাঁড়ায় থেকে লোকটা একটা দানা গম কাউরে দিতে পারে নাই, মেজাজ খারাপ হয়ে গেল, এটা কেমন কথা? স্ত্রী পরের দিন ধাক্কায় আবার পাঠি, যাবার জন জান্না, পরের দিন আবার পাঠি, আজকের দিনে বস্তার মুখ খুলে দাঁড়ায় প্রথমেই সাক্ষাৎ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে, আল্লাহু আকবার। হযরত আলীর কাছে এসে বললেন, তিনি বললেন ভাই তাহলে আমিও বাড়ির থেকে খবর নিয়ে আসি, বাড়ির থেকে খবর নিয়ে এসে ডাক দিয়ে কয় ভাই আমার স্ত্রী বলেছেন আজকের এক বেলা আরো দুই বেলা, তিন বেলার খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না, চিল্লায় কান্না আল্লাহু আকবার। লোকটা আশ্চর্য হয়ে গেছে, বলে কি সন্ধ্যার আগে আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ, ভাই আসো তোমার একটু কম দেব, বাড়ির থেকে খবর নিয়ে এসে কয় আমি তো খবর নিছি আমার এক বেলার খানা আছে, আরো এক বেলার খানা রিজার্ভ আছে। সুবহানাল্লাহ, জোরে কর, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী এমন একজন মানুষ রে খানা দেন। দ্বিতীয় দিনও চলে গেছে, একটা দানা কাউরে দিতে পারেনি, স্ত্রী ধাক্কায় তৃতীয় দিন আবার পাঠাইছে, আবার যান। তিন নম্বর দিনে সকাল থেকে দাঁড়ায় দাঁড়ায় একেবারে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, একটা দানা গম কাউরে দিতে পারেনি। জোহরের নামাজের আগ আগ মুহূর্তে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকতেছেন আজান দেওয়ার জন্য, কালো মানুষ তো দেখে মনে করছে এইটা মনে হয় বড় অভাবী, হযরত বিলাল তো আসলেও অভাবী, কথা কন না কেন? রাসূলে আরবি কয় আল গিনা গিনান নাফস, ধনী তো সে যে অন্তরের দিক দিয়ে ধনী, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু ওর ভিতরে অভাব থাকে না, দেখবেন সবচেয়ে বড় গরিব, ঠিক কিনা জোরে বলো। মাদ্রাসার জন্য পাঁচ টাকা চান্দা চাইলে হ্যাঁ বারবার টেনশন করে আর মাথা চলবে, এত টিহা দিয়ে এলাম পাঁচ টাকা দিয়ে এলাম কি কথা কন না কেন? অথচ গরিব রিক্সা চালক দাঁড়ায় গেছে, হুজুর আমি 1000 টাকা দেবো, আছে না নাই?
কথা বল না কেন, আছে না নাই? সবচেয়ে ধনী সে যে তার অন্তরের দিক দিয়ে ধনী, ঠিক কিনা বলুন? মালিক যে অবস্থায় রাখছেন শুকর আদায় করতে হবে। হযরত বিলালের কাছে বললে, ভাই একটু গম দেব। হযরত বিলাল হাবশিক ডাক দিয়া কয়, ভাই দেখো না, ওই যে মসজিদে নববীতে খানা পাক হইতেছে, সুবহানাল্লাহ, গান দিও খানা পাক হইতেছে, আমি আজান দেব, পয়গম্বরে আরবে আসবেন, জোহরের নামাজ জামাতে পড়ে দিলেই সাহাবায়ে কেরাম আমার খানা খাওয়াবে, আমার খানার কোন টেনশনই নেই, আমার ঘর নাই, সংসার নাই, বাড়ি নাই, কিছু নাই, আমার খানার টেনশন নাই, সাহাবায়ে কেরাম খানা পাকায়, আমার খানা খাওয়ায়, আর যদি আমার টাকা পয়সা কিছু লাগে তো নবীজির কাছে বললেই তো আমারে দেয়, আমার খানা লাগবে না। সুবহানাল্লাহ, চিল্লায় চিল্লায় জোরে খান জোরে খান। সাহাবায়ে কেরাম কি দুনিয়ার দিকে চিন্তা ছিল? সাহাবায়ে কেরাম তো চিন্তা ছিল আমার মালিককে খুশি করানোর জন্য। কত কত ইতিহাস আছে, কত ঘটনা আছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় নবীজির পিছনে সময় ব্যয় করার জন্য খানার কথাই ভুলে গেছেন, কি ঠিক না? ঠিক যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যারা ইতিহাস আপনাদের নবীজির মসজিদে নববীতে 70 জন সাহাবী ছিলেন, যাদেরকে আমার নবী সমান করে দুইটা ভাগ করে দিয়েছেন, এক ভাগ দিনের বেলায় মাঠে ময়দানে কাজ করে, আর এক ভাগ নবীজির দরবারে থাকে, সন্ধ্যার পরে একজন আরেকজনকে শোনায় নবীজি কি কি ঘটনা বলছেন। আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ছেড়া ছেড়া কান্দেন, আর সাহাবায়ে কেরামদের ডাক দেয়া কয়, সাহাবীরা আমার খানা দিলে দিও, না দিলে না দিও, কিন্তু আমি নবীর দরবার ছাড়তে রাজি না। নবী আপনি কি মনে করছেন, এমনিতে এত বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যত মুহাদ্দিস দেখবেন, যত শায়খুল হাদিস দেখবেন বর্তমানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসকে বাদ দিয়ে কেউ মুহাদ্দিস হতে পারে না। ত্যাগ ছিল তো, ত্যাগ ছিল তো, নবীজির দরবারে পড়ে থাকবে, আপনারা তো জীবনে কোরআনই পড়েন নাই, মজা বুঝবেন কেউ? দু চারজন যারা পড়ে এরা বুঝে, তো অধিকাংশ মানুষ তো উল্টা পাল্টা জায়গায় দৌড়ে, কিছু যুবক তো আছে কানের মধ্যে হেডফোন লাগায়, আরে বাবা দুলে কি, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে ওর শান্তি গরম হয়ে যায়, আছে না নাই জোরে? আরে নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো, ওলামায়ে কেরামদের কাছে গিয়া গিয়া ওলামায়ে কেরাম করে জঙ্গি কোয়া গালি না দিয়া হুজুরদের কাছে যে সূরা ফাতিহাটারে ঠিক করো, নসিবটা খুলে যাবে, ঠিক কেনা বলো? এই যে 70-80 বছরের মুরব্বী বাবাজি এখানে আছেন না, নাই মনে হয় এখানে খুব কম দেখতেছি, 40-50 বছরের যারা আছেন এদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, 40 বছর ধরে আপনি নামাজ পড়েন, 50 বছর ধরে আপনি নামাজ পড়েন, প্রতি ওয়াক্তে তো আপনি সূরা ফাতিহা শুনেন, আপনার কাছে খারাপ লাগে না? লোকটা কিন্তু হাসি দিয়ে উত্তর দিবেন, না, সূরা ফাতিহা যতবার শুনি ততবারই মজা লাগে, ঠিক কিনা জোরে বলুন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. জোরে বলুন, এই কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলুন, মজা আছে না নাই? শুনতে মজা লাগে না, ঠিক না? বেটিক জোরে চিনা, আরে ভাই
আল্লাহর নবীর সামনে তো দাঁড়াই আছে, আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা দাঁড়া আছে, আবু হুরায়রা ডাক দিয়া খবর, ও নবীর সাহাবীরা আমার খানা দিলে দিও, না দিলে না দিও, আমি নবীর দরবার ছেড়ে যেতে রাজি না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একদিনকার ঘটনা তিনি নিজেই বর্ণনা করেন। আমি একদিন ফজরের নামাজের পরে বিশ্ব নবীর সামনে বসে আছি, সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী অনেকক্ষণ বয়ান করলেন, ওয়াজ করলেন, নসিহাত করলেন, হাদিস বললেন। আমার নবী উঠে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গায় চলে গেলেন। নবীজি চলে যাওয়ার পরে, সাহাবায়ে কেরামরাও চলে যাওয়ার পর আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আমার পয়গম্বর যেহেতু চলে গেলেন, অন্যান্য সাহাবীরা চলে গেল, তবে আসহাবে সুফফার কিছু সাহাবী আমার সামনে আছে, আমি যদি পড়াটা ভুলে যাই, নবীজির সাবকটা ভুলে যাই, নবীজির ওয়াজটা ভুলে যাই, আবু হুরায়রা কয়জন আমি একজন একজন সাহাবীর নবীজির কৃত ওয়াজগুলো শোনাইতে আরম্ভ করলাম। নবীজি যা যা নসিহত করেছেন সবগুলো অন্তরের মধ্যে না সাহাবায়ে কেরামদেরকে শোনাইতে আরম্ভ করলাম, এক এক করে শোনাইতে শোনাইতে আস্তে আস্তে করে জোহরের নামাজের আজান দিয়ে দিল। আবু হুরায়রা কয় রাত্রিবেলাও আমি না খাওয়া, সকাল থেকে দুপুর পর্যন্ত না খাওয়া, না খাওয়ার কারণে প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ক্ষুধার কারণে আমি একদম সোজা হয়ে দাঁড়াইতে পারি না, পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি না খাওয়া কেমনে খাব, অপেক্ষা করলাম জোহর পর্যন্ত অপেক্ষা করলাম, জোহরের নামাজের টাইম হলো তো সাহাবায়ে কেরামরা মসজিদে এসে খানা পাক করবেন, তাইলে আমি খানা খাবো, আমার নবীর দরবারে খানা খেয়ে আবার নবীর দরবারে পড়ে থাকবো। আবু হুরায়রা কয় অন্যান্য দিনে সাহাবায়ে কেরামরা জোহরের নামাজের সময় মসজিদে নববীতে খানা পাকায়, আজকে তাকায় তাকায় দেখলাম সাহাবায়ে কেরামরা খানাও পাকায় না, খানাও পাকায় না, জোহরের সময় হয়ে গেল, হযরত বিলাল মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন, এখনো পর্যন্ত সাহাবায়ে কেরামরা খানা জামাতের সাথে নামাজ পড়ে সুন্নত পড়ে তাড়াতাড়ি করে গেটের মধ্যে দাঁড়ায় গেলাম। গেটের মধ্যে দাঁড়িয়ে গেলে প্রথমেই দেখা সাক্ষাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমি আবু বকর সিদ্দিক রে দেখে তার একটা সালাম দিলাম, শুধু সালাম দিলাম তাই না, আমি ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা মাসআলা জিজ্ঞাসা করলাম, এমন মাসআলা যে মাসআলার উত্তর আমি আগে থেকে ভালো করে জানি, তবে আমি মাসআলাটা কেন জিজ্ঞাসা করলাম, আবু হুরায়রা কয় আমি তারপরও জিজ্ঞাসা এই জন্য করলাম, যদি আবু বকর ভাইয়ের মাসআলাটা জিজ্ঞাসা করি তিনি আমার দিকে উত্তর দিলেন, চমৎকার করে উত্তর দিলেন, তবে আমার চেহারার দিকে তাকায় চেহারাটা মলিন বানাইয়া মাথাটা নিচের দিক দিয়ে চলে গেলেন, আমার বুঝতে আর বাকি না আবু বকর ভাইয়ের ঘরে আমার মেহমানদারি করানোর মতো খানা ভাইয়ের ঘরে না। এভাবে করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার পাসকেটে বের হয়, আবু হুরায়রা তো এবার টেনশনে পড়ে গেল, কি করব, হঠাৎ করে দেখে পয়গম্বর আরবি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, দূর থেকে আমার দেখে আমার নবী একটা সালাম দিলেন, আল্লাহ আকবার জোরে কও, হালকা একটু ঘুরে আস্তে করে আমার নবী আমার সালাম দিলেন, নবী আমার সালাম দেওয়ার সাথে সাথে আমি সালামের জবাব দিলাম সুন্দর করে। হযরত বিলাল কয় ফা আখাযা বিয়াদি, হুজুর আয়েশা আমার হাতটারে ধরলেন, হাত ধরে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে গেলেন, আর ডেকে বললেন আবু হুরায়রা আজকের দিনে তুমি আমার বাড়ির মেহমান। খুশিতে আত্মহারা হয়ে গেলাম, নবীজির ঘরের মেহমান হব, আমার নবী আস্তে করে ঘরের মধ্যে যাই ডাক দিয়েছেন, ঘরের মধ্যে কি আছে,
ঘরের ভেতর থেকে একটা পেয়ালা দুধ দেওয়া হলো আবু হুরায়রা বলেন ছোট্ট একটা পেয়ালার দুধ নবীজির সামনে দেওয়া হলো পেয়ালার মধ্যে অল্প একটু দুধ আবু হুরায়রা কয় ছোট্ট পেয়ালার অল্প দুধ দেই আমার মনটা খারাপ হয়ে গেল এই পেয়ালার দুধ আমি বা কি পান করবো পয়গম্বরে আর আমি বা কি পান করবো ওদিকে বড় খোদা বড় প্রচন্ড খোদা কেমন করে আমি এই পেয়ালার দুধ পান করবো হঠাৎ করে ডাক দিয়ে বলেন আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা যাও মসজিদে নববীতে তাকে তাকে দেখলাম সাহাবায়ে কেরাম রাস্কি খানা পাক করলেন যাও না আমার 70 জন সাহাবীর দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো আল্লাহু আকবার চিল্লা জোরে কো আবু হুরায়রা আমার কিছুই বুঝে আসে না ঘরের ভেতর থেকে একটুকু মাত্র দুধ দেওয়া হলো আমি একাই মা কি খাবো নবীজি বা কি খাবেন এর মধ্যে আবার 70 জন সাহাবীরা ডাকতে পায় যা আমার নবীজি তো বলছেন অবশ্যই আমাদের কোনো বরকত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আস্তে করে গিয়া 70 জন সাহাবীরা দাওয়াত দিয়ে নবীজির বাড়িতে নিয়ে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি পেয়ালার দুধটা সহ পেয়ালাটা আমার হাতে দিলেন আস্তে করে বললেন এক একজন সাহাবীরে পান করাই তো আরম্ভ করো আল্লাহু আকবার আবু হুরায়রা ডাক দিয়ে কে দুনিয়ার মানুষ আমি আস্তে করে পেয়ালাটা একজন সাহাবীর হাতে দিলাম দুপুরবেলার খোদা সবচেয়ে বেশি খোদা সবচেয়ে বড় খোদা কারণ সকালবেলা কম খাইলেও চলে রাত্রে কম খাইলেও চলে দুপুরে কম খাইলে কিন্তু চলে না ঠিক কেনা চলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ আমি আস্তে করে পেয়ালাটা একজন সাহাবীর হাতে দিলাম উনি এক চমক দুই চমক তিন চমক লাগায় পেট ভরে দুধ পান করলেন তিনি আরেকজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন তিনি আরেকজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন তিনি আরেকজনের হাতে দিলেন তিনিও পেট ভরে দুধ পান করলেন এভাবে করে করে 70 জন সাহাবী সব পেট ভরে ভরে দুধ পান করলেন দুধ পান করে আমার হাতে নবীজি আমার দিকে ইশারা করে বললেন এবার তুমি পান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার পেটে প্রচন্ড ক্ষুধার কারণে আমি একটা চুমুক লাগায় পুরো গলা পরিমাণ পেট ভরে দুধ পান করে বানাইলাম নবী আস্তে করে ডাক দিয়া নবীজির হাতে পেয়ালাটা দিলাম আমার নবী ইশারা করলেন আরেকবার পান করো আমি বললাম হুজুর আমার তো পেটটা ভরে গেছে আমি কেমন করে দুধ পান করব নবী ধমক দিয়ে বললেন আবার খাও সুবহানাল্লাহ কয় না আবার পান করো এক একবার করে দুইবার করে তিনবার করে আমি দুধ পান করলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এতটা পেট ভরে দুধ পান করেছি আমি জীবনে কোনোদিন এমন পেট ভরে খানা খাই নাই এমন পেট ভরে খানা খাই নাই এইবার আমার নবী নিজে পেয়ালাটা হাতের মধ্যে নইলে এক চমক দুই চমক তিন চমক লাগাইয়া আমার নবী চমৎকার করে দুধের পেয়ালা দিয়ে দুধ পান করে আমার নবী আস্তে করে পর্দাটা উঠে বাড়ির মধ্যে পেয়ালাটা ঢুকিয়ে দিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আল্লাহর কসম যেই পরিমাণ দুধ ভেতর থেকে এসেছিল মাঝখানে 70 জন সাহাবী পান করেছে আমি পেট ভরে দুধ পান করলাম আমার নবী পেট ভরে দুধ পান করলাম আল্লাহর কসম দুধের পেয়ালাটা ফেরত দেওয়া হলো একটা ফোঁটা দুধ কমে না আল্লাহু আকবার চিল্লা করো এটা আমার নবীর মুজিজার যুবক কেমনে তোমাদেরকে বুঝাবো আজকে তুমি হালাল নাই হারাম নাই সুদ নাই ঘুষ নাই ভালো নাই মন্দ নাই পাপ নাই না পাপ নাই জায়েজ নাই না জায়েজ নাই সত্য নাই মিথ্যা নাই ভালো নাই মন্দ নাই আজকে তুমি যেমন করে চাও তেমন করে খাওয়া শুরু করে দিয়েছ একবারের জন্য কি হিসাব মিলাও খানার দায়িত্ব তো আমার মালিকের আমি কেন খানার জন্য এতটা চিন্তা করব আমি তো আমার মালিকের কদমে কয়বার সিজদা দিতে পেরেছি এটা নিয়ে চিন্তা করব আমি তো চিন্তা করব কয়টা রাত পেরেছি আল্লাহ
দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করতে, আমি তো চিন্তা করবো কয়দিন পড়ছি হারাম ভাবে চলতে, আমি তো চিন্তা করবো কয়দিন পেরেছি আমার আল্লাহর কোরআন পড়তে, এই চিন্তা আমাদের কারোর মধ্যে আসে না। দুনিয়ার পেছনে পইড়া পইড়া দুনিয়ার সন্তদের লোভে পইড়া সব পড়ে গেল, আমার মালিকরা ভুই লাগিয়া দুনিয়ার পেছনে পইড়া, আজকে শয়তানের দোকানে পড়ে সব ভরে গেলাম, সব ভরে গেলাম, আমার শুধু আরো লাগবে, আমার শুধু আরো লাগবে, আল্লাহুত্তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় কবর যাওয়ার আগ পর্যন্ত বান্দার শুধু লাগবে, বান্দার শুধু লাগবে। কিন্তু তুমি কি চিন্তা করে দেখেছো মানুষ চলার জন্য কয়টা টাকা লাগে, কয়টা সম্পদ লাগে? এই সম্পদের জন্য যদি এত ফিকির হয় হিসাব মিলায় দেখো তোমার জন্য পরকালে কি ভাগ থাকবে। দুনিয়া নিয়ে এত ফিকির করো না, দুনিয়া নিয়ে এত টেনশন করো না, আখিরাত নিয়ে টেনশন লাগাও, আমার আল্লাহ তাআলা দুনিয়ায় সম্পদশালী অটোমেটিক বানিয়ে দিবেন, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা অটোমেটিক মিলায় দিবেন। লোকটা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ঘটনা কি? একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, বস্তার মুখ খুলে মসজিদ নবীর সামনে দাঁড়িয়ে আস, বুঝলে গেছেন মনে হয়, কি ব্যাপার, দাঁড়াই আসি কেমন একটা দানা কম দিতে পারি না। আস্তে করে রাত্রিবেলায় স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করে, ও প্রাণের স্ত্রী গো, তিন দিন ধরে আমি গম দেওয়ার জন্য এতটা ফিকিরি করলাম, চিন্তা করলাম, কেমন একটা দানা গম আমি দিতে পারলাম না, কেমন করে কি করব, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। স্ত্রী ডাক দেয়া কয়ে কিছুই বুঝো না, স্বামী কয়ে না কিছুই বুঝি না, কয়ে তাইলে সকালবেলায় বুঝবা। আস্তে করে সকাল হয়ে গেল, স্ত্রী স্বামীর পায়ের সামনে এইসব, আস্তে করে ডাক দেখা, স্বামী আমার অনুমতি চাই, পারমিশন চাই, লম্বা সময় তোমার সাথে সংসার করেছি আর তোমার সাথে সংসার করতে রাজি না, আমি বিশ্ব নবীর দরবারে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই ডাক দেখা প্রাণের স্ত্রী আমার, কেন মুহাম্মদের কাছে যাবে, কেন তুই কালিমা পড়ে মুসলমান হইবি? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার তুমি কি খেয়াল করো না, আজকে তুমি এতটা দিন ধরে এত টেনশন করো, এত টেনশন করো, এত টেনশন করো, তোমার ঘরে দশ মাসের খানা, খানার কোনো অভাব নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ব্যক্তিদের ঘরে কারো ঘরে এক বেলার খানা, কারো ঘরে দুই বেলার খানা, কারো ঘরে তিন বেলার খানা, কারো ঘরে একদিনের খানা, কারো ঘরে দুই দিনের খানা, সর্বোচ্চ যার ঘরে খানা তার ঘরে তিন দিনের খানা, তাদের খানার টেনশন নাই, তুমি দিতে চাইলেও নিতে চায় না, তুমি দেওয়ার চিন্তা করলেও তারা প্রত্যাখ্যান করে দেয়, অথচ তোমার ঘরে দশ বছর খানা আছে, এখনো পর্যন্ত তোমার টেনশন দূর হয় না। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে আর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আমি আর তোমার ধর্মে নাই, আমার ছুটি দাও, বিশ্ব নবীর দরবারে যাব। কত রসুন স্বামী স্ত্রী হাতটা জড়ায় ধরেছে, বুকের সাথে হাতটা লাগিয়ে দেয়া কয়, স্ত্রী আমার চোখটা খুলে দেখো, আমি তো কোনোদিন এমন করে চিন্তা করি না, আল্লাহু আকবার কও না, আমি তো কোনোদিন এমন করে চিন্তা করি নাই, তুমি একা কেন যাইবা, আমি অত নবীর দরবারে যাইব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। স্ত্রী আর স্বামী দুইজন নবীর দরবারে চলে গেলে, স্ত্রী পর্দার আড়ালে, স্বামী পর্দার বাহিরে, আস্তে করে ডাক দেয়া কয়, পয়গম্বর আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানা দেয়। নবী তুই হুদি লোকটার দিকে চিনা বানাইছে, পয়গম্বর আরবি ডাক দেয়া কয়, আপনি তিন দিন আগে আসছিলেন, আপনার সংসারে বড় অভাব, আপনার সংসারের অভাব কি হলো, আপনি এখন কালিমা পড়ে মুসলমান হতে কেন আসলেন? লোকটা নবীজির সামনে দাঁড়াইয়া চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো ফালায়, আরে ডাক দেয়া কয়, পয়গম্বর তিন দিন আগে যখন আপনার কাছে সংসারের অভাবের কথা বলতে আসছিলাম, ওই সময় আপনার চরিত্রের সাথে আমার কোনো পরিচয় ছিল না, আপনার আদর্শের সাথে আমার কোনো পরিচয় ছিল না,
আপনার নবুয়তের সাথে আমার কোনো পরিচয় ছিল না, আজকে তিন দিন পরে আপনার আদর্শের সাথে আমার পরিচয় হয়ে গেছে, আপনার নবুয়তের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আর খানার টেনশন করতে চাই না, আর খানার টেনশন করতে চাই না, আমার কাছে আমি আপনার কাছে দাঁড়া ওয়াদা করলাম, খানার টেনশন আল্লাহর কাছে দেব, আমি ইবাদতের টেনশন করব। আমার যুবক ভাই তোমাদেরকে বলে যাই রে যুবক, অনুরোধ করে গেলাম নবীর আদর্শটা গ্রহণ করো, নবীর আদর্শ গ্রহণ করো, নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারো দুনিয়াও শান্তি, বড় কালেও শান্তি। অমিয়া তুমি মাথায় টুপি না দিয়ে নিজেরে বড় হম কে হম মনে করো, আমরা মাথায় টুপি দিয়ে তো বড় ইজ্জত আমাদের কোনো নষ্ট হয় না, বরং চল্লার কসম করে বলি মাথায় টুপি আড্ডা মুখে দাড়ি থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত অনেক জায়গায় বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলো। তুমি আজকে নামাজ পড়ে নিজের শান্তি খুঁজে পাও না, অথচ অল্লার কসম করে বলি এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আমাদের মহাব্বত করে লম্বা জুব্বা লাগাইতে পারলা না, এখনো নবীর মহাব্বত করে মুখের দাড়িটারে বড় করতে পারলা না, এখনো আল্লাহকে মহাব্বত করিয়া পাঁচ ওয়াক্ত নামাজটারে সঠিক করে পড়তে পারলা না। তুমি কি মনে করছো অনেকদিন দুনিয়ায় বাইতে থাকবা? না না, অনেকদিন বাঁচে মমন কোনো গ্যারান্টি না। আজ হোক আজকের রাতটাও তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। ও যুবক হিসাব কি মিলায় দেখো না, কত ঘটনা পত্রিকায় পেপার পত্রিকায় পাওয়া যায়, যুবক রাস্তায় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এমন খবর আছে না? নাই জোরে কও, কত খবর এমন আছে, যুবক প্রাণ ট্রাকের তলে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, যুবকের কিডনি দুয়োটা নষ্ট, কিডনির রোগে মারা গিয়েছে, যুবকের হাড় দুর্বল হয়ে গেছে, রোগ আক্রান্ত হয়ে রোগী অবস্থায় বিছানায় পড়ে আছে, আসে না নাই জোরে কা? এত বাহাদুরি করে কি বানা, এত বাহাদুরি করে কি বা লাভ সির ভাই? আমার নবীর আদর্শ ভিতরে ঢুকাও, নবীর আদর্শ ভিতরে ঢুকা, নবীর আদর্শ ভিতরে ঢুকাইয়া চরিত্রবান মুসলমান হইয়া আল্লাহওয়ান হইয়া আল্লাহর কসম করে তোমাদেরকে বলে গেলাম, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন সম্মানের সাথে থাকতে পারবা, দুনিয়ার থেকে যখন বিদায় নিবা হিসাব নিলে দেখো ঈমানের সাথে বিদায় নিতে পারবা। কথা কও না কেন, ঠিক কিনা? আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি পেড়াই বলি, আজকে বলি রে ভাই, আমার একজন বন্ধু ওই ঢাকা শনিরাখরা এলাকায় উনি থাকতেন, নাম ছিল কারি মাওলানা শফিকুল ইসলাম তার নাম। এই গত ডিসেম্বর মাস গেল, এর আগের ডিসেম্বর মাস 2017 সালের ডিসেম্বর মাসের 11 তারিখে শফিকুল ইসলামের সাথে আমার একটা মিছিল ছিল, আমরা ঢাকা বাইতুল মুকাদ্দাম থেকে মিছিলটা শুরু করলাম। আমার আজও কথাটা মনে পড়লে আমার কষ্ট হয়। ওর যুবক তোদেরকে বলে ঠান্ডা মাথায় কথাটা একটু বোঝার চেষ্টা করো রে যুবক। আমি শফিকুল ইসলামকে হাতে হাত ধরে মিছিলটা আনন্দ করলাম, মিছিল করতে করতে পেরে 12:30-1টার দিক হয়ে গেল, হঠাৎ করে আমার ডেকে লাজেদি ভাই আমার তো জোহরের নামাজ গিয়ে মসজিদে পড়াই তো হবে, আমি ছুটি চাই। আমাদের কাছ থেকে উনি ছুটি নিয়ে বিদায় হয়ে চলে গেলেন। আমরা মিছিলটা শেষ করে বাইতুল মুকাররম এসে নামাজ পড়লাম, প্রায় 2:45 বেজে গেল, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:45 বেজে গেল, হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, হুজুর একটু তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে আসেন। আমি বললাম কেন? আপনার বন্ধু শফিকুল ইসলামের অবস্থা বড় খারাপ। দৌড়ে ঢাকা মেডিকেল চলে গেলাম, নরমাল বেডে খুঁজে তারে পাই না, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ঢাকা মেডিকেলের মর্গের মধ্যে লাস্টের পালা রাখছি। আমি কর্তব্যরত ডাক্তার ডেকে বললাম, ভাই মাত্র 2-2.5 ঘন্টা আগে একসাথে মিছিল করলাম, কত দুষ্টুমি করলাম, ঠাট্টা মশকারি করলাম, আপনি ওরে কেন নিছে লাস্টের পালা রাখছি? ডাক্তার আমার দিকে তাকায় চোখ দিয়ে পানি ছেড়া ছেড়া কান্দে আর বলে, আজাদি ভাই
হায়াতের মালিক তো আর আমরা না, হায়াতের মালিক হলো আল্লাহ। হুজুর আমরা বাঁচায় রাখার বড় চিন্তা করছি, বড় চেষ্টা করছি, আমরা পারি নাই। আপনার বন্ধুরে মেডিকেলে ঢুকানোর আগে আগে আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারণ এত মারাত্মক শট খেয়েছে আর মেডিকেল পর্যন্ত আসলে আমি মর্গের মধ্যে লাস্টার থেকে টাকায় এক কেজি গেটটা ধরে ধরে মালিকের কাছে বলতেছিলাম, আল্লাহ তোমার কত দয়া, তোমার কত মায়া, তোমার কত ভালোবাসা মালিক, এমন লাশ তো তুমি আমারও বানাইতে পারতা, আজকে তুমি আমার বন্ধুটারে লাশ বানায় রাখছ। কথাটা যখন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হঠাৎ করে দেখি মাত্র 3 বছরের একটা বাচ্চা মেয়ে ওই কেঁচি গেটটা ধরে লড়ায় আর জোরে জোরে ডাক দেয়, আপু ওই বাচ্চাটা কান্না করে জোরে জোরে ডাক দেয়, আপু। আমি বুঝলাম বাচ্চা মেয়েটা শফিকুল ইসলামের মেয়ে, উঠা কোলের মধ্যে লইল, আমার দাড়ি দুইটা ধরে লড়ায় আর ডাক দেয়া কয় চাচ্চু আপু নিচে ঠান্ডায় কেন ঘুমা। আমার আব্বুর ওখান থেকে উঠতে বাসায় খাট আছে, বাসায় তুষুক আছে, আব্বু বাসায় গিয়ে ঘুমাবো। ওর যুবক আমি তোমাদেরকে কেমনে বোঝাবো জানি না, একটু হিসাব মিলায় দেখো, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, বরঞ্চ আজ আসে আগামীকালকে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। পিছন দিকে তাকায় দেবো, তোমার আমার বাবা ছিল, আজকে বাবা দুনিয়ায় নাই। এই ভরাবস দেশের মধ্যেও যদি জিজ্ঞাসা করো কত মানুষের মা দুনিয়ায় নাই, কত মানুষের বাবা দুনিয়ায় নাই, কত মানুষ নিজের হাতে মারে কবরে দাফন করে আসছে, বাবারে কবরে দাফন করে আসছে, আছে না নেই জোরে কর। আমার ঘরে আমার মা পেরাই মাহফিলে আমি আমার মায়ের কথা বলি আর আমার যুবকদেরকে নিয়ে আমি হুকাম দিই, আর যুবক আমার ঘরে আমার মা নাই, আমার মা না থাকা আমার জন্য কত কষ্টের এটা আমি বুঝি। হয়তো তোমার ঘরে মা আছে, তোমার ঘরে বাবা আছে, এটা হয়তো তুমি বুঝবা না। আজকের এই ভরা মসজিষ্টের মধ্যে যার মা নাই যার বাবা নাই তারাই শুধু বুঝে, আজকে দুনিয়ার সব সম্পদ যদি দেওয়ার বিনিময়ে মারে পাওয়া যাইত, এখানে এমন মানুষ আছে তারা মারে নিত, সম্পদের মাপ করতো না ঠিক কিনা যুবক। আহারে যুবক আমি তোমাদেরকে কেমনে বুঝাবো, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নেন কিডনির রোগে ছিলেন আমার মা, আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন আমি ছাত্র মানুষ ছিলাম, আজকে আমার মালিক তোমার সম্পদ কম দেয় না, টাকা পয়সা কম দেয় নাই রে ভাই, আজকে ওই মায়ের কবরের সামনে দাঁড়ায় বলতে মনে চায় না তোমার সন্তানের আজকে টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্মানের অভাব নাই, কত টাকা লাগবে তোমার ওর যুবক কলিজাটা দুঃখে পেটে যায়, আজকে সব আছে ঘরে মা নাই। এই ভরা মসজিষের মধ্যে কার কার আমার মতো মানে একটু হাত গুলা উঁচা করে দেখা, কার কার বাবা না একটু হাত গুলো উঁচা করে দেখা। ওর যুবক তাকায় তাকায় দেখো হাত গুলো উঁচা করে রাখেন, তাকায় তাকায় থাকে যুবক এই মানুষগুলোর বাবা না এদের মা না, তাকায় দেখো আব্বার মার মানুষগুলোর চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দিয়ে টক টক করে পানি গুলো বড়,
ওর যুবক হিসাব মিলাও, আজকে তোমার ঘরে মা আছে অথবা মা নাই বাবা নয়, এত লক্ষ কোটি টাকার সম্পদ রেখে গেছে, তুমি একটা বারের জন্য হিসাব মিলা না, হিসাব মিলায় দেখো মাদ্রাসা আসলে এরকম এতিম বাচ্চা পাওয়া যায় কি যায় না জোরে কম। এই যে গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা বন্ধ হলো পরীক্ষার বল, আমার মা বলছিল মানিক গঞ্জ মাহফিলটা শেষ করে সাড়ে তিনটার দিকে রাত্রি মাদ্রাসায় গিয়ে ঢুকলাম। আমি সব সময় আগে মাদ্রাসায় ঢুকে এরপরে বাসায় যাই, মাদ্রাসায় ঢুকে দেখলাম মাদ্রাসায় কোনো বাচ্চা নাই কোনো ছাত্র নাই, আমার বাবুর্চির সাথে একটা ছোট্ট বাচ্চা ঘুমাইতেছে। বাবুর্চির ঘুম থেকে উঠাইলাম, কি ব্যাপার ও বাসায় যায় নাই কেন? বলে হুজুর ওরে কেউ নিতে আসে না। আমি আসতে করে বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, ডাক দিলাম রে বাবা তুই কেন বাসায় যাও না? ও আমার দিকে তাকে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে, আর কে হুজুর আমার মা আমি বাসায় কার কাছে যাব আমার মা, আমার আব্বার একটা বিয়ে করেছে ওই মায়ের ঘরে আমি যদি যাই আমার মা মানে শুধু মারে। বাচ্চাটার পকেট থেকে 20 টাকা বের করে আমার দেখায়, হুজুর আমার কাছে 20টা টাকা আছে, বন্ধের এই 4-5 দিন আমি এটা দিয়ে চলতে পারবো, আমি এটা দিয়ে খাইতে পারবো, হুজুর আমার কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমার মাদ্রাসায় থাকতে দা। আমি আস্তে করে বাচ্চাটার কোলের মধ্যে লইলাম, ওর কপালে চুমু দিলাম, রে বাবা তুই কাঁদবি না, কে কইছে তোর বাবা নাই, তাকে দেখ তোর বাবা তোর সামনে দাঁড়ানো। আমি আস্তে করে বাসায় এনে আমার স্ত্রীকে দেখাইলাম, তাকে দেখ এই যে তোর মা, বাচ্চাদের সাথে রাত্রিবেলা এক ফাটে ঘুমাইতে দিলাম। বললাম তুই কান্না করবি না, এরাই তোর ভাই, যেখানে শুধু ঘোরার ছেলেরা যেখানে ঘুরতে যাবে তুইও সেখানে ঘুরতে যাবি, আমার ছেলেরা যেখানে যে আনন্দ ফুর্তি করে তুইও সেই আনন্দ ফুর্তি করবি, তুই কোনোদিন কাঁদবি না, তুই কোনোদিন কাঁদবি না, মনে করবি আমি তোর বাবা, মনে করবি আমার স্ত্রী তোর মা, করে যেভাবে হয় আজকে হয়তো তোমার ঘরে মা আছে, এই মাদ্রাসায় সব দেখো কত এতিম বাচ্চারা বন্ধের সময় বাড়িতে যায় না, এতিম বাচ্চাদের জন্য তোমাদেরকে আমি তোমাদের কাছে একটু ছোট্ট অনুরোধ করতে চাই, এই ভরা বস্তিটার মধ্যে আমি আল্লাহর একজন পাগল দেখতে চাই, যারা এই যুবক এই বাচ্চাদের দেখে এতিম বাচ্চাদের মায়ায় পড়া, সন্তদের মায়া ত্যাগ কইরা আল্লাহর একজন যুবক দাঁড়াইবা, মাসে 1,000 টাকা করে দিবা, বছরে 12,000 টাকা দিবা, আজীবন তুমি যতদিন বেঁচে থাকো দিয়া যাইবা, একজন আল্লাহর বান্দাকে আছে একটু টাক করে লাভ দিয়া দাঁড়া যাও না রে তকবীর।